বর্তমানে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো এবং যাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাস, সেই ইতিহাসের তৃতীয় অধ্যায় হলো রাজনৈতিক বিবর্তন। এই অধ্যায় থেকে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো খুব ভালোভাবে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত করবে, আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তুই হলো সেটা। আর তোমাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু ইতিমধ্যেই বাংলা এবং ইংরাজির অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই একাদশ শ্রেণীর বাংলা এবং ইংরাজির ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। তোমরা দেখছো তোমাদের সবচেয়ে প্রিয় এডুকেশনাল ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়ন, আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলেই দিলাম যে ইতিহাসের তৃতীয় অধ্যায় রাজনৈতিক বিবর্তন থেকে ব্রড কোশ্চেন দেব, এবং আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি আজকের দেওয়া প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালোভাবে বাড়িতে বারবার করে প্র্যাকটিস করতে থাকো তাহলে এর মধ্যে থেকেই তোমরা নিশ্চিত পাবে। তাহলে চলো দেরি না করে আমরা ইতিহাসের তৃতীয় অধ্যায় রাজনৈতিক বিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেনগুলো দেখে নিই। একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় রাজনৈতিক বিবর্তন থেকে 2021-এর বার্ষিক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, এথেন্সে গণতন্ত্রের ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়, গ্রিক পলিসগুলির পতন কেন হয় বা গ্রিক পলিসগুলির পতনের কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পলিসের বৈশিষ্ট্য ও পলিসগুলির পতনের কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সাম্রাজ্যের সংজ্ঞা লেখো, মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতির তুলনামূলক আলোচনা করো। তোমাদের পরবর্তী প্রশ্ন, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা করো বা প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথার বিবরণ দাও। এই যে পাঁচটা প্রশ্ন আমি বললাম তোমাদের, এই পাঁচটা প্রশ্ন তোমাদের ভীষণ ভালোভাবে করে যেতে হবে 2021-এর একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য। এর পাশাপাশি আমি আরও দুটো প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, যে দুটো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই খুব ভালোভাবে দেখে যাবে। সেই প্রশ্নগুলো হলো, প্রাচীন রোমান সাম্রাজ্য ও প্রাচীন গুপ্ত সাম্রাজ্যের মধ্যে সাদৃশ্য সম্পর্কে একটি আলোচনা করো এবং প্রাচীন রোমান সাম্রাজ্য ও প্রাচীন গুপ্ত সাম্রাজ্যের বৈসাদৃশ্য সম্পর্কে তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। আর তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ রাজনৈতিক বিবর্তন থেকে আজকের শেষ প্রশ্ন, গ্রিক পলিস ও ভারতীয় উপমহাদেশের জনপদের মধ্যেকার সাদৃশ্যগুলি আলোচনা করো। সাম্রাজ্য হিসাবে মগধের উত্থানের চারটি কারণ আলোচনা করো। আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি আজকেও আমি সেই কথাই বলবো, যে আমার ব্রড কোশ্চেন বা আমার দেওয়া এমসিকিউগুলো পড়ে আগে টেক্সট বইটাকে খুব ভালোভাবে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তার কারণ এটা কিন্তু তোমরা নিশ্চিতভাবে জেনে নাও যে টেক্সট বই পড়ার কিন্তু কোনো বিকল্প হয় না। যদি কখনো পরীক্ষায় কঠিন প্রশ্নও দিয়ে দেয় তাহলে যারা টেক্সট বইটা খুব ভালোভাবে পড়ে রাখবে তাদের কাছে কিন্তু কোনো কিছুই শক্ত হবে না। আর এর পাশাপাশি আমি তোমাদেরকে বলতে পারি, টেক্সট বইটা পড়ার পর আমার দেওয়া সাজেশনগুলো তোমরা পড়ো এবং আমি তোমাদের জন্য যে এমসিকিউগুলো ইতিহাসের প্রোভাইড করব সেগুলোও তোমরা খুব ভালোভাবে পড়ে যাও। ইতিহাস ছাড়াও বাংলা ইংরাজির যে ভিডিওগুলো আমি তোমাদের দিয়েছি তোমরা ভরসা রেখে নিশ্চিতভাবে সেই প্রশ্নগুলোর ওপর বেস করে নিজেদেরকে প্রস্তুত করে পরীক্ষার হলে কিন্তু নিয়ে যেতে পারো। আমি এটুকু তোমাদেরকে বলতে পারি, সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্রস্তুত করলে তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা হতাশ হবে না, নিশ্চিতভাবে তোমরা সাফল্য পাবে। আজকে এতটুকুই থাকলো, আরও তাড়াতাড়ি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি আমরা। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।